27 বছর পর শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ হেরেছে ভারত। সে কারণে বেশ সমালোচনার মুখে ভারতীয় প্লেয়ার থেকে শুরু করে নতুন কোচ সবাই, এমনকি সহ্য করতে হচ্ছে নানা অপমানজনক কথাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের পাশাপাশি কটাক্ষ শুনতে হচ্ছে বিপক্ষ দলের প্লেয়ারদের কাছেও। এমনকি ভারতকে খোঁচা দিতে পিছপা হচ্ছেন না আইপিএল খেলা লঙ্কান প্লেয়াররাও। মহেশ থিক্সানা 2022 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এ ডাক পান মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস এর হয়ে। 3 সিজন খেলেছেন সিএসকে এর হয়ে, পেয়েছেন 27 ম্যাচে 25 উইকেট। সেই আইপিএল খেলা প্লেয়ারই খোঁচা দিতে করছে না কুণ্ঠাবোধ। একাধিক সিজন আইপিএল খেলার কারণে এই স্পিনার ভালোভাবেই জানেন ভারতের প্লেয়ারদের দুর্বলতা সম্পর্কে। সিরিজ জয়ের পর তাই থিক্সানা জানান ভারত নাকি বরাবরই ছোট মাঠে খেলে অভ্যস্ত, আর সেই কারণেই হারতে হয়েছে সিরিজ। ভারত বরাবরই ভালো উইকেট এবং ছোট বাউন্ডারির মাঠে খেলে, কিন্তু আমরা জানি প্রেমাদাসা স্টেডিয়ামে বল হালকা টার্ন করলেই আমরা ভালো খেলতে পারবো, কারণ আমাদের অনেক ভালো ভালো স্পিনার রয়েছে। ঘরোয়া লিগেও আমরা এমন উইকেটে খেলে অভ্যস্ত। আমাদের প্লেয়াররা জানেন কিভাবে এই উইকেটে ব্যাটিং করতে হয়। যুক্তি রয়েছে থিক্সানার কথায়। 3 ম্যাচে 30 উইকেটের মাঝে 27টি পেয়েছে লঙ্কান স্পিনাররা। বল পেয়েছে টার্ন, যার ফলে খুব একটা সুবিধা করতে পারেনি রোহিত বিরাটের মতো বাঘা বাঘা ভারতীয় ব্যাটাররা। হোম গ্রাউন্ডে খেলার বাড়তি সুযোগের সবটুকুই কাজে লাগিয়েছেন সানাথ জয়সুরিয়ার শিষ্যরা। শুধুই কি দেশের এবং বিপক্ষ দলের প্লেয়ারদের সমালোচনা, এমন হারের পর সমালোচনা করতে ছাড়েননি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের প্লেয়াররাও। পাকিস্তানের বোলার জুনায়েদ খান নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে টুইট করে লিখেন, বুমরাকে ছাড়া ভারতের বোলিং শূন্য, জানতে চান দর্শকদের মতামত। সেখানেও চলে দুই দেশের নেটিজেনদের তর্ক বিতর্ক। তবে একেবারেই ফেলে দেয়া যাচ্ছে না এই পাকিস্তানি বোলারের মন্তব্য। বিগত কয়েক বছরে ভারতীয় পেসার জসপ্রীত বুমরার পারফরম্যান্স দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে 2023 সালের ওডিআই বিশ্বকাপ এবং 2024 টি টোয়েন্টি বিশ্বকাপেও তার অবদান ছিল অনেক বেশি। টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটা একা হাতেই অবদান রেখেছেন দলকে বিশ্বকাপ জেতাতে। বিশ্রামের জন্য বুমরাকে খেলানো হয়নি শ্রীলঙ্কা সিরিজে, পেস ইউনিট সামলেছেন মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। আর সেই সিরিজে পূর্ণ শক্তি নিয়েই দলের ভরাডুবি দেখতে হল রোহিত শর্মা এবং নতুন কোচ গৌতম গম্ভীরকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের এমন সিরিজ হারকে ভালোভাবে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা। দলের সমস্যা দ্রুত বের করে সেটির সমাধান চান সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।